প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজ আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের আট নং সমস্যার সমাধান করব এখন আমি আট নং সমস্যাটি পড়ছি আট নং সমস্যাটি হলো এ প্লাস বি এবং এ মাইনাস বি হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এ প্লাস বি তো দেওয়া আছে লিখে লিখলাম এ প্লাস বি এবং এ মাইনাস বি এবং এ মাইনাস বি এখন শিক্ষার্থীরা তোমরা দেখো আমাদের প্রমাণ করতে হবে যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফোর অর্থাৎ বাম্পক দ্বারা অঙ্ক করে তোমাকে প্রমাণ করতে হবে যে এর মান বা এইট এববি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা অঙ্ক করে তোমাকে প্রমাণ করতে হবে যে ইয়ার ওয়ান টোয়েন্টি ফোর তো আমরা বামপক্ক লিখলাম বামপক্ক লিখে লিখলাম এইট এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এইট এবিকে সূত্রে ফেলার জন্য আমরা বেঙ্গে লিখব এইট এবি কে আমরা বেঙ্গে লিখতে পারি এভাবে ফোর এবি ইন্টু টু কারণ দুই দ্বারা সারকে গুণ করলে এইট এবি হবে তো এইট এবিকে আমরা বেঙ্গে এভাবে লিখবো ফোর এবি ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখন আমরা ফোর এ বি এর সূত্রটি লিখতে পারি ফোর এ বি এর সূত্রটি হল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস অল স্কোয়ার পরে উভয় দিকে ব্রেকেট দিলাম দ্বিতীয় বন্ধনী দিলাম এরপরে ইন্টু আছে আমি ইন্টু দিলাম এখন টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি সূত্র আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস অল স্কোয়ার এখানে উভয় দিকে আমরা ব্রেকেট দিয়ে আলাদা করলাম আমি আবার বলছি ফোর এ বি এর সূত্রটি হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার পরে আমরা উভয় দিকে দ্বিতীয় বন্ধনী দিলাম দিয়ে এই অংশটুকু আলাদা করলাম পরে ইন্টু আছে এই ইন্টু এর পরিবর্তে আমরা ইন্টু দিলাম এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি আমরা লিখলাম এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার পরে উভয় দিকে আমরা ব্রেকেট দিলাম ব্রেকেট দিয়ে অংশটিকে আলাদা করলাম এখন আমরা এ প্লাস বি এর মান রুট সেভেন লিখবো যেহেতু দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট সেভেন তাই আমরা এ প্লাস বি এর মান রুট সেভেন লিখলাম পরে উভয়দিকে ব্রেকেট ছিল ব্রেকেট দিলাম অল স্কোয়ার দিলাম পরে মাইনাস আছে মাইনাস দিলাম পরে এ মাইনাস বি এর মান আমরা দেখো এ মাইনাস বি এর মান আছে রুট ফাইভ আমরা এ মাইনাস বি এর মান রুট ফাইভ দিলাম পরে উভয় দিকে দিলাম অল স্কোয়ার দিলাম এরপরে দ্বিতীয় বন্ধনী ছিল দ্বিতীয় বন্ধনী উভয় দিকে দিলাম পরে খালি জায়গা এই খালি জায়গা ইন্টু দিলাম ইন্টু দেওয়ার পরে দ্বিতীয় বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনী দিলাম পরে আবার এ প্লাস বি এর মান রুট সেভেন আছে রুট সেভেন দিলাম পরে অল স্কোয়ার আছে অল স্কোয়ার দিলাম পরে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম পরে এ মাইনাস বি এর মানে রুট ফাইভ আছে রুট ফাইভ দিলাম পরে অল স্কোয়ার আছে অল স্কোয়ার দিলাম পরে আবার উভয় দিকে দ্বিতীয় বন্ধনী দিয়ে এই অংশটুকু আলাদা করলাম এখন আমরা পরে লাইনে চলে আসি পরের লাইনে আমরা জানি রুটে ও স্কোয়ারে কাটা যায় রুট ও স্কোয়ারে কাটা যায় তাই এখানে রুট ও স্কোয়ারে কাটা যাবে থাকবে শুধু সেভেন পরে মানাস চিহ্ন আছে মানাস চিহ্ন দিলাম রুট ও স্কোয়ারে কাটা যাবে থাকবে শুধু ফাইভ তাকলো ফাইভ এরপরে দ্বিতীয় বন্ধনীর পরি জন্য উভয় দিকে প্রথম বন্ধনী দিলাম দিয়ে ইন্টু দিলাম পরে আবার স্কোয়ারে রুটে কাটা যাবে থাকবে শুধু সেভেন আমরা দ্বিতীয় বন্ধনী পরিবর্তে প্রথম বন্ধনী দিলাম স্কোয়ারের রুটে কাটা গেলো থাকলো শুধু সেভেন ফরে আবার প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম পরে স্কোয়ারে রুটে কাটা যাবে থাকবে শুধু ফাইভ আমরা ফাইভ দিলাম ও দ্বিতীয় বন্ধনীর জন্য উভয় দিকে আমরা দ্বিতীয় বন্ধনী ছিল দ্বিতীয় বন্ধনী পরিবর্তে প্রথম বন্ধনী দিলাম পরে আমরা লাইনে চলে আসি এখানে সেভেন থেকে ফাইভ বিয়োগ করলে থাকবে টু আমি আবার বলছি সেভেন থেকে ফাইভ বিয়োগ করলে থাকবে টু আমরা টু দিলাম এরপরে ইন্টু আছে ইন্টু দিলাম এরপরে সেভেনের সাথে ফাইভ যোগ করলে হবে বারো আমরা বারো লিখলাম সেভেনের সাথে ফাইভ যোগ করলে হবে বারো বারো লিখলাম পরে টু দ্বারা বারোকে গুণ করলে চব্বিশ হবে আমরা চব্বিশ লিখলাম টু দ্বারা বারোকে গুণ করলে চব্বিশ হবে চব্বিশ লিখলাম ওতে আমরা বামপক্ষ বা এই টবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি দ্বারা অঙ্ক করে মান টোয়েন্টি ফোর ব্যয় করলাম ওতে আমরা লিখতে পারি এই টন্টু এস্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফোর এবং এটি আনসার ধন্যবাদ সবাইকে আসসালামুকুম